নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল হাউজওয়াইফ ললিতা। সামনেই যেহেতু চলে এসেছে বড়দিন, আর বড়দিনে আর কিছু থাকার না থাক, একটা কেক না থাকলে কিন্তু চলে না। আর এই কেক যদি বাড়িতে খুব কম খরচে আর একদম খুব সহজেই তৈরি করে নেওয়া যায়, তাহলে বড়দিনের আনন্দটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। তাই আমি আজকে তোমাদের দেখাবো টুটি ফুটু দিয়ে ফ্রুট কেক খুব সহজেই কীভাবে বাড়িতে তৈরি করে নেওয়া যায়। তো তার জন্যে আমি সবার প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটির উপরে দিয়ে দিয়েছি একটা চালনি। চালনির মধ্যে আমি সবার প্রথমে নিয়ে নেব হাফ কাপ ময়দা, আর তার সঙ্গে দিয়ে দেব 2 চামচ মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা তোমরা চাইলে নাও দিতে পারো, এটা দিলে অনেকটা স্বাদটা বেড়ে যায়। আর আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ বেকিং পাউডার আর 1/4 চামচ বেকিং সোডা, আর একটু দিয়েছি 7 মতো নুন। এবারে আমি সব উপকরণগুলো ভালো করে চেলে নেব। চেলে নেওয়া হয়ে গেলে আমি আবার শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব সাইডে। তারপরে আমি এখানে একটি ছোট থালা নিয়ে নিয়েছি, এটার মধ্যেই আমি কেকটা তৈরি করব। এবার আমি এর মধ্যে প্রথমে একটু তেল ব্রাশ করে নেব ভালো করে, আর তেলের মধ্যে দিয়ে দেব অল্প একটু ময়দা। ময়দাটা ভালো করে নেড়ে চেড়ে তেলের সঙ্গে একটু মিশিয়ে নেব। তোমরা চাইলে তেলের উপরে একটা কাগজও দিয়ে দিতে পারো, ময়দাটা দিলেও কেকটা খুব সহজেই উঠে আসে। এখানে আমি নিয়ে নিয়েছি অল্প একটু টুটি ফুটি, এবার এটার মধ্যে আমি একটু ময়দা মেখে রেখে দেব। এবারে আমি যেটার মধ্যে কেকটা তৈরি করব, ওটাকে আমি প্রি হিট করতে বসিয়ে দেব। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকনা বন্ধ করে দেব, আর ঢাকনায় যে ছিদ্রটা আছে ওটা বন্ধ করে মিডিয়াম আঁচে আমি এটাকে রেখে দেব। এবারে এদিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব ডিম, ডিমের সাদা অংশটাকে নিয়ে নেব, আর কুসুমটাকে আলাদা করে তুলে রেখে দেব। তো দেখতেই পাচ্ছ, দুটো ডিমেরই আমার সাদা অংশ আলাদা করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি ডিমের এই সাদা অংশটাকে 2 মিনিট মতো বিট করে নেব। যখন দেখবো এই কালারটা চেঞ্জ হয়ে এসছে, তখন আমি এর মধ্যে অল্প অল্প করে মেশাবো চিনির গুঁড়ো। আমি এখানে 1/2 কাপ চিনি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। পুরো চিনিটা একেবারেই দিয়ে দেওয়া যাবে না, অল্প করে চিনি দিয়ে কিছুক্ষণ বিট করে নিয়ে আবার আমি অল্প করে চিনি দিয়ে এইভাবে আমি মোট 3 বারে চিনিটা দিয়ে আমি ডিমের ফোমটা তৈরি করে নেব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে যাতে আমার পোস্ট করা রেসিপিগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ, আমার ডিমের ফোমটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কুসুমটা মিশিয়ে নেব। কুসুমটা দিয়ে কিন্তু আর খুব বেশিক্ষণ বিট করা যাবে না, যাতে কুসুমটা সব কিছুর সঙ্গে একটু ভালো করে মিশে যায়, এইটুকু বিট করলেই হয়ে যাবে। বেশিক্ষণ বিট করলে আবার ডিমের যে ফোমটা তৈরি হয়েছে ওটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ বাটার, এবার দিয়ে দেব 3 চামচ মতো সাদা তেল। এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু ভ্যানিলা এসেন্স। আমি এখানে সাদা তেল আর বাটার দুটোই ইউজ করেছি, তোমরা চাইলে শুধু বাটার কিংবা শুধু সাদা তেলটাও ইউজ করতে পারো। শুধু বাটার ইউজ করলে ফ্লেভারটা সব থেকে বেশি ভালো আসবে। আমার সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি যে ময়দার মিশ্রণটা করে রেখেছিলাম ওটাকে অল্প অল্প করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। এ পর্যায়ে পুরো ময়দাটা কিন্তু একেবারে দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে ময়দা দিতে হবে, আর একটু আলতো হাতে মেশাতে হবে। খুব বেশি জোরে ফেটানো যাবে না, তাহলেও কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে। আমি পুরো ময়দাটাকে 3 বারে দিয়ে দিয়েছি। এবারে খুব ভালো করে আলতো হাতে মিক্স করে নেব যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি টুটি ফুটির মধ্যে শুকনো ময়দাটা ঝেড়ে টুটি ফুটিগুলো আমি ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে শুধু
লিটল ফ্রুট এটাই মিশিয়েছি। তোমরা চাইলে এখানে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটসগুলো মিক্সড করে নিতে পারো, সেক্ষেত্রে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। এবারে আমি কেকের যে ব্যাটারটা তৈরি করেছি ওটা আমি মোল্ডের মধ্যে ঢেলে নিয়েছি। তারপরে উপর থেকে আবার একটু টুটি ফুটি দিয়ে আমি যে কড়াইটা ফ্রি হিট করতে দিয়ে দিয়েছিলাম তার মধ্যে আলতো করে বসিয়ে দেব। কড়াইটা খুব গরম থাকায় এটা খুব সাবধানেই কাজটা করতে হবে। তারপরে আবার ঢাকনাটা বন্ধ করে 40 মিনিট রেখে দেব। ফিরে আসছি 40 মিনিট পরে। দেখতেই পাচ্ছ কেকটার কত সুন্দর কালার চেঞ্জ হয়ে এসেছে। এবারে আমি একটা টুথপিক দিয়ে চেক করে নেব। দেখতেই পাচ্ছ টুথপিকটা একদম পরিষ্কার বেরিয়ে এসছে, তার মানে আমার কেকটা পুরো হয়ে গেছে। এবারে আমি ঢাকনা দেওয়া অবস্থায় 10 মিনিট রেখে তারপরে নামিয়ে নিয়ে কেকটাকে পুরো ঠান্ডা করে নিয়েছি। আমার কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি কেকটা মোল্ড থেকে আলাদা করে নেব। দেখতেই পাচ্ছ কেকটা কত সহজেই কেকের মোল্ড থেকে আলাদা হয়ে গেছে আর কতটা স্পঞ্জি তৈরি হয়েছে কেকটা। এইভাবে বাড়িতে কেক তৈরি করলে দোকানের কেকের থেকে অনেক বেশি টেস্টিও হয় আর খরচটাও অনেক কম পড়ে। তাহলে এবছরের বড়দিনে আর দোকান থেকে কেক না কিনে একদম অল্প খরচে বাড়িতেই তৈরি করে নাও টুটি ফ্রুটি দিয়ে ফ্রুট কেক। আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই। খুব তাড়াতাড়ি চলে আসব অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্যে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর অবশ্যই আমার পাশে থাকবে। নমস্কার।